নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে আপনার বার্থ চার্টে লগ্নে রাহু এবং সপ্তমে কেতু অবস্থান করলে কিভাবে আপনার জীবনকে রাহু কেতু প্রভাবিত করে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনি জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন রাহু এবং কেতু আপনার বার্চাটে লগ্ন সপ্তম এক্সিসে থাকলে, বিশেষ করে লগ্নে রাহু এবং সপ্তমে কেতু থাকলে সার্বিকভাবে কিভাবে ফল দেয় সেই নিয়ে আলোচনা করব, পজিটিভ বা নেগেটিভ জায়গা এবং আপনার ক্ষেত্রে কি কি পজিটিভিটি জায়গাগুলো তৈরি করে সেই জায়গাটাও কিন্তু বোঝানোর চেষ্টা করব। কিন্তু আমি একবারও বলবো না যে কোনভাবে, অর্থাৎ কোন রাশিতে অবস্থান করছে, কোন গ্রহের অ্যাসপেক্ট বা দৃষ্টি পাচ্ছে কিনা, কোনো গ্রহের সঙ্গে বসে আছে কিনা, এই জায়গাগুলো আপনার বার্চাটে ইন্ডিভিজুয়াল কি রয়েছে আমি জানি না। তবে আপনার শুধুমাত্র রাহু কেতুর রেসপেক্টে আমি কিন্তু কথা বলবো লগ্নে রাহু এবং সপ্তমে কেতু অবস্থান করলে। এই ভিডিওটিকে মন দিয়ে শুনুন এবং রাহু কেতু সম্বন্ধে একটা সার্বিক ব্যাখ্যা কিন্তু আপনারা পাবেন। রাহু কেতু নিয়ে আমি অনেক অনেক ভিডিও করেছি এবং আরও করব। রাহু কেতুর ব্যাপারে বলতে গেলে আমরা জানেন যে রাহু হচ্ছে অ্যাম্প্লিফায়ার কারক গ্রহ, অর্থাৎ কোনো কিছুকে বাড়িয়ে দেওয়া, অ্যাম্প্লিফাই করে দেওয়া। আর কেতু হচ্ছে কোনো কিছুকে ডিট্যাচ করে দেওয়া, স্পিরিচুয়ালিটি, কোনো কিছুর মধ্যে নিজের আত্মজাগরণ, আত্মজ্ঞান, সম্পূর্ণ নিজের চেতনার মধ্যে ডুবে যাওয়া, নিজস্ব ক্ষমতার মাধ্যমে উপলব্ধি করতে পারার ক্ষমতা কেতু প্রদান করে। তাই প্রথমেই বলবো, রাহু লগ্নে অবস্থান করলে জেনারেলিভাবে মানুষ অত্যন্ত এনার্জেটিক হয়, তাদের মধ্যে অত্যন্ত জটিল কুটিল একটা মেন্টালিটি ইন্ডিকেট করে। তারা যে কোনো মানুষের অভিসন্ধিকে খুব সহজেই বুঝে নিতে পারে। তারা অত্যন্ত এনার্জেটিক হয়, তারা অত্যন্ত রাগি হয়, অত্যন্ত মাথা গরম হয়, একটুতেই মাথা গরম করে ফেলে। মাঝে মাঝে কিন্তু তাদের মধ্যে অত্যন্ত রাগ জেদ ব্যাপারটা কাজ করে। রাহুর লগ্নে থাকা মানে আপনি অত্যন্ত এনার্জেটিক হবেন, আপনার এনার্জি বিশাল হবে। কিন্তু রাহুর যেহেতু কোনো সিস্টেম নেই, রাহুর যেহেতু কোনো একটা সরলরেখায় বা নৈতিকভাবে বা তারা একভাবে গঠনমূলক কোনোভাবে কিছু করতে পারে না, তাই রাহু কিন্তু অ্যাকচুয়ালি আপনার মধ্যে প্রচুর ক্ষমতা ডেফিনেটলিভাবে দেয়, এ নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু এই রাহুই আপনাকে মাঝে মাঝে মনের মধ্যে মতিভ্রম করা, ইলিউশন তৈরি করা, ভ্রম সৃষ্টি করা, যেটা নয় নয়কে ছয়, ছয়কে নয় করা, অর্থাৎ আপনার মধ্যে মনের মধ্যে একটা ভ্রম সৃষ্টি করবে, ইলিউশন তৈরি করবে। আপনি অনেক সময় ভুল বুঝতে পারেন, আপনার রাগ জেদটা একটু এক্সেসিভ লেভেলে বেড়ে যেতে পারে এবং আপনি এতটাই এনার্জেটিক হতে পারেন যে এনার্জিটা কখনো কখনো আপনি নিজের ফ্যামিলি মেম্বার, নিজের কাছের মানুষের কাছে অত্যন্ত দেখিয়ে ফেলার জন্য, এই জন্য কিন্তু অনেক মানুষ আপনাকে ভুল বুঝতে পারে। অনেক সময় আপনার রিলেশনশিপের জায়গাটা, পাবলিক ডিলিংসের জায়গাটা এই রাগ জেদের জন্য অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যায় এবং কখনো কখনো আপনি এতটাই এনার্জেটিক হয়ে যান, কোনো একটা আলোচনা চক্রে কোনো কথা চলছে সেখানে গিয়ে সত্যিটা দুম করে বলে দেন। কোনো মানুষের দোষ গুণ আপনাই, সেই মানুষটা কোন পদে আছে, কি হচ্ছে, আপনার মধ্যে এই যে আনসার্টেনিটি, হঠাৎ করে কিছু করে দেওয়ার একটা ব্যাপার কিন্তু থাকবে। অনেক সময় রাহুর প্রভাবিত মানুষের মধ্যে এই হঠাৎ কিছু করে দেওয়া, হঠাৎ কোনো বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়া, এই জন্য আপনার জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করে দেয়। আপনারা যেমন জীবনে একটা এই কনফিডেন্স আপনাকে জীবনে যেমন অনেক দিক থেকে এগিয়ে নিয়ে যায়, তেমন এই ওভার কনফিডেন্স কিন্তু অনেক সময় রাহু আপনাকে ভুল পথে নিয়ে যায়, আপনার বিপদের জায়গায় আপনি অনেক সময় পা দিয়ে ফেলেন। এই জায়গাটা আপনাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। লগ্নে রাহু অত্যন্ত এনার্জেটিক, অত্যন্ত তার মধ্যে একটা প্ল্যানিং করার ক্ষমতা, তার মধ্যে কিন্তু একটা জটিল কুটিল ক্ষমতা, মানুষকে প্রভাবিত করার ক্ষমতা, এগুলো কিন্তু রাহু লগ্নে থাকলে দেখতে পাওয়া যায়। লগ্নে রাহু থাকলে মানুষ কিন্তু অপর মানুষ তার সম্বন্ধে কি ভাবছে, কি হতে পারে, সার্বিক ঘটনা বা সার্বিক বিষয়ে সে কিন্তু খুব সহজেই অনুমান করতে পারে। তার মধ্যে একটা অন্য লেভেলের ইনটিউশন ক্ষমতা থাকে, অর্থাৎ তারা কিন্তু মানুষের অভিসন্ধিকে খুব সহজে বুঝে নিতে পারে। কোন মানুষটা তার ভালো চায়, কি বলতে চাইছে, সেই মানুষটা তার কিভাবে ক্ষতি করতে চাইছে, কোন পদক্ষেপ নিলে আমার জীবনে ক্ষতি হতে পারে, এই ব্যাপারে আপনার বিশেষ লেভেলের একটা ইনটিউশন ক্ষমতা বা অনুমান শক্তি দেখতে পাওয়া যায়। এবং অন্যদিক থেকে রাহু লগ্নে থাকলে আপনার মধ্যে কিছুটা নাটক করার প্রবণতা, অর্থাৎ মানুষকে অনেক সময় আপনি একটা সার্বিকভাবে একটা অভিনয় ক্ষমতাও দেখতে পাওয়া যায়। তবে লগ্নে রাহুর উপর শুভগ্রহের প্রেক্ষা পড়লে, শুভগ্রহের প্রভাব পড়লে সেখানে আপনার অভিনয়টা নেগেটিভ অভিনয় হবে না, না হলে কিন্তু আপনার মধ্যে কিছুটা ছল, কপটতা, মানে কিছুটা মানুষকে
একটু বিভ্রান্ত করার মতো ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যায়। কিন্তু এই লগ্নে রাহুর উপর যদি কোনো শুভ গ্রহের প্রেক্ষা পড়ে, তাহলে কিন্তু আপনি আপনার মধ্যে একটা পজিটিভ লিডারশিপ ক্ষমতা, মানুষকে পরিচালিত করার ক্ষমতা, মানুষকে শুভ বুদ্ধি প্রদান করার মতো ক্ষমতাও কিন্তু থাকে। আপনি যে কোনো সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসবেন সেই লেভেলের ক্ষমতা আপনাকে কিন্তু রাহু প্রদান করে। কিন্তু রাহু যেহেতু ইলিউশন, আপনার মনের মধ্যে অনেক সময় ভ্রম তৈরি করে, আপনার মনের মধ্যে অনেক ধরনের কিন্তু ইলিউশন তৈরি করে, এই জায়গাটা থেকে কিন্তু আপনার লাইফ অনেক ডিস্টারবেন্স তৈরি করতে পারে। আপনি কিন্তু আপনার জীবনে প্রচুর লেভেলের বাধা বিপত্তি ক্রিয়েট করে, প্রচুর ডিস্ট্রাকশন ক্রিয়েট করে। লগ্নে রাহু সপ্তমে কেতু যাদের রয়েছে, তাদের তাদের জীবনে যে কি লেভেলের ডিস্ট্রাকশন, কি লেভেলের তাদের বাধা। আপনি একটা কাজ করতে গেলেন, আবার অন্য ঝামেলা চলে এলো। আপনি কোনো কিছু কাজকে সিস্টেমেটিক ভাবে করতে পারেন না, চান করতে কিন্তু করতে পারেন না, হাজারো ঝামেলা ক্রিয়েট করে। অনেক কাজ ঠিক লাস্ট মুহূর্তে এসে 19 আওয়ারে এসে আপনার সেই কাজটা ভেস্তে যায়। 98% হয়ে গেল, 99% হয়ে গেল, তো সেই কাজও আপনার ভেস্তে যায়। আপনার উচিত কোনো কাজকে পুরো লাস্ট পর্যন্ত শেষ করা। আপনার কিন্তু 11th আওয়ারে এসেও কিন্তু কোনো কাজ শেষ হয়ে যেতে পারে, এমন আমি দেখেছি রাহুর। এবং রাহু যাদের লগ্নে রয়েছে, তাদের মধ্যে মানুষকে প্রভাবিত করার, মানুষকে অ্যাট্রাক্ট করা, মানুষকে সঙ্গবদ্ধ করা, যে কোনো সমস্যার থেকে টেনে বেরিয়ে এসে জীবনে উন্নতি করার এক অফুরন্ত ক্ষমতা কিন্তু রাহু প্রদান করে। রাহুর লগ্নে থাকলে আপনার মধ্যে অত্যন্ত সেক্সুয়াল ডিজায়ার তৈরি করে, আপনার মধ্যে একটু ভোগ, একটু সেক্সুয়াল মেন্টালিটি অত্যন্তভাবে তৈরি করে। রাহু কিন্তু আপনার মধ্যে একটা জটিল কুটিল ক্ষমতা প্রদান করে। রাহু আপনার মধ্যে পলিটিক্যাল ক্ষমতা, এবং আপনার সঙ্গে কে পলিটিক্স করছে, কিভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করছে, সেই ক্ষমতাও কিন্তু প্রদান করে। রাহু প্রকারান্তরে প্রচুর একটা বুদ্ধি রয়েছে, সেই বুদ্ধি কিন্তু আপনার মধ্যে দান করবে। কিন্তু রাহুর মধ্যে যেহেতু কোনো সিস্টেম নেই, অনেক সময় আপনাকে ভুল পথে পরিচালিত করে, ডিস্ট্রাকটিভ মেন্টালিটি তৈরি করে দেয়। আপনি অনেক সময় সিস্টেমেটিক অনেক কাজ করতে পারেন না, এবং আপনার মোটামুটিভাবে 28-30 বছর বয়স পর্যন্ত আপনার জীবনে প্রচুর ঝামেলা তৈরি হয়। আপনার জীবনে এমন এমন সমস্যা আসে যেটা কোনো মানুষের সঙ্গে আপনি শেয়ার করতে পারবেন না। আপনার জীবনে এমন এমন প্রবলেম ক্রিয়েট করে যেটা আপনি কোনো মানুষকে বোঝাতে পারবেন না যে আপনার লাইফে কি লেভেলের সমস্যা রয়েছে। আপনার জীবন যেন জ্বলছে এবং সেখান থেকে আপনি বেরিয়ে আসছেন, এই ধরনের ক্ষমতা লগ্নে রাহু থাকলে প্রদান করে। তাই লগ্নে রাহু যেমন আপনাকে বুদ্ধি দেয়, প্ল্যানিং করার ক্ষমতা দেয়, মানুষকে অ্যাট্রাক্ট করার ক্ষমতা দেয়, তেমন রাহুই কিন্তু আপনাকে অনেক সময় ভুল দেখায়, অত্যন্ত সেক্সুয়াল ডিজায়ার তৈরি করায়। এবং এই রাহুই অনেক সময় আপনার জীবনে হাজারো বাধা, হাজারো বিপত্তি, অনেক কাজ লাস্ট মুহূর্তে ভেস্তে যাওয়ার প্রবণতাও কিন্তু তৈরি করে। তাই লগ্নে রাহু মানে সবসময় যে পজিটিভ হবে বা সবসময় যে নেগেটিভ হবে সেটা বললে কিন্তু চলবে না। রাহুর পজিটিভিটি, আপনার মধ্যে বুদ্ধি রয়েছে, আপনার মধ্যে অনেক বড় কিছু করার, রাহু মানে অ্যাম্প্লিফাই করছে, লগ্ন মানে আপনি নিজে। তাই আপনাকে জীবনে অনেক বড় হতে হবে, জীবনে আপনার নাম করতে হবে, ফ্রেম করতে হবে, অর্থাৎ আপনাকে জীবনে প্রতিষ্ঠা লাভ করতেই হবে। এই ধরনের ক্ষমতায় জাতক বা জাতিকা সে কিন্তু অত্যন্ত পাজেল হয়ে থাকে, আমাকে জীবনে কিছু করতে হবে, মুঝে কুছ করনা হ্যায়, এই ক্ষমতাও কিন্তু রাহু প্রদান করে। কিন্তু সেই জায়গাটা যদি আপনি নৈতিকভাবে আপনি আপনার ফোকাসের দিকে এগিয়ে যান, ডেফিনেটলি ভাবে আপনার জীবনে উন্নতি হবে। কিন্তু রাহু অনেক সময় আপনার মনের মধ্যে একটা ইলিউশন বা ভ্রম তৈরি করে, যে ভ্রম, ধরুন সামনেটা ধোঁয়া হয়ে আছে, আপনি আলটিমেটলি দেখতে পাচ্ছেন না সামনে কি রয়েছে, সেই ভ্রম, সেই মানসিক যে একটা ভ্রম বা ইলিউশন ব্যাপারটা কিন্তু রাহু মানুষের মধ্যে প্রদান করে। এই খান থেকে মেনলি সমস্যা ক্রিয়েট করে। আবার রাহু লগ্নে থাকলে আপনার মাঝে মাঝে শরীর টরীর খারাপ যায়, মাথা যন্ত্রণা যায়, মাঝে মাঝে একটু শরীর টরীর খারাপ হয়ে যাওয়ার ব্যাপারও কিন্তু ক্রিয়েট করতে পারে লগ্নে রাহু থাকলে। আপনার জীবনে প্রচুর লেভেলের একটা অঘটন ঘটে, এই ভালো তো এই খারাপ। আপনার জীবনে আনসার্টেনিটি প্রচুর ঘটে, আপনি কাউকে কখনো বোঝাতে পারবেন না যে আপনার জীবনে কি লেভেলের সমস্যা যায়। এবং আপনি জীবনে জনমুখী কাজ বা লোককে প্রভাবিত করার কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে আপনি ডেফিনেটলি জীবনে উন্নতি করবেন। কিন্তু মাঝে মাঝে লগ্নে রাহু থাকার জন্য আপনাকে কিন্তু সেই মানুষ, যে মানুষের জন্য আপনি এই সমাজের কিছু করতে চাইবে, সমাজের কিছু কল্যাণ করতে চাইবেন, আপনি নিজের জীবনে মান সম্মান প্রতিপত্তি নাম প্রেম পাবেন রাহুর জন্য, আবার এই রাহুই আপনাকে মাঝে মাঝে জীবনে ঠিক কাদা ছুড়ে দেবে। কেন না, রাহু ওই কখনোই যে পার্টিকুলার বৃহস্পতি, শনি বা রবি এই সব বা মঙ্গল, শুক্র, বুধ এই সমস্ত গ্রহের মধ্যে শুধু ভালোই ফল দেবে বা খারাপ ফল, যে কোনো একটা ফল বা সেই গ্রহটাকে ঠিক করলেন শুধু ভালো ফল দেবেন তা নয়। রাহু অ্যাকচুয়ালি সুযোগ বুঝে ফল দেয়, রাহু অ্যাকচুয়ালি
পজিটিভ, যখন আপনি তাকে পজিটিভ ভাবে কাজে লাগাবেন, যখন তার ক্ষমতাকে পজিটিভ ভাবে কাজে লাগাবেন, তখন আপনাকে শুভ ফল দেবে। কিন্তু আবার এই রাহুকে যদি ঠিকভাবে কন্ট্রোল করতে না পারেন, তাহলে এই রাহু আপনার জীবনকে বিস্ময় করে দেবে। সুতরাং সার্বিক ব্যাপারটা আমাদের বুঝতে হবে, রাহু মানুষের মধ্যে খুব একটা ভুল ভাবে একটা মনের মধ্যে ইলিউশন বা ভ্রম সৃষ্টি করে। আপনার অনেক সময় পেটেরও সমস্যা ক্রিয়েট করতে পারে লগ্নে রাহু থাকলে, আপনার গ্যাস অম্বলের সমস্যা, আপনার মাথা যন্ত্রণা, চোখের সমস্যা, আপনার হাটের সমস্যা, এগুলোও কিন্তু আসতে পারে। বিশেষ করে কিন্তু লগ্নে রাহু আপনার শরীর স্বাস্থ্যকে মাঝে মাঝে খারাপ করে দেয়, আপনাকে অত্যন্ত আপনার মনের মধ্যে সেক্সুয়াল ডিজায়ার বা ইন্দ্রিয় যে চাহিদা তৈরি করে, এবং আপনার কখনো কখনো যেগুলো গতানুগতিক পথ থেকে সরে এসে অবৈধ পথ, অনৈতিক পথ বা প্রচলিত পথ থেকে সরে আসা, অর্থাৎ অপ্রচলিত পথ অর্থাৎ আনকনভেনশনাল পথের প্রতি আপনার একটু ইচ্ছা থাকবে যে আচ্ছা ওইখানে দেখি না, অর্থাৎ ডার্ক সাইড কে জানার ইচ্ছা, যে জায়গাটা গোপন রয়েছে, কি রয়েছে ওখানে। আচ্ছা ওখানে একটা ধরুন যার লগ্নে রাহু রয়েছে, একটা কৌতূহল ব্যাপারটা খুব ক্রিয়েট করে। ধরুন একটা বাচ্চা ছেলে, সে হয়তো 7-8 পড়ে, সে দেখছে যে একটা বার রয়েছে, ঠিক আছে, তো তার জানার ইচ্ছা হবে ওই বারে কি হয় এমন। আচ্ছা একদিন গিয়ে দেখলো, তো এই ধরনের কৌতূহল অর্থাৎ নৈতিক থেকে সরে এসে, যে গতানুগতিক পথ থেকে সরে এসে নতুন কিছু জানার ইচ্ছে, নতুন কিছু জানতে গিয়ে রাহুর লগ্নে থাকলে অনেক সময় এই অবৈধ বা অনৈতিক জায়গাতে মানুষ জড়িয়ে পড়ে। তার মানে কি বারে যারা যাচ্ছে তারাই কি খারাপ, আমি তা বলছি না, কিন্তু এই জানতে গিয়ে মানুষের যখন অত্যন্ত এইসব ব্যাপারে কৌতূহল হবে, তাহলে কি হবে, ধরুন কেউ হয়তো পতিতালয়ে কি হয় দেখতে গেল, মানে এই ব্যাপারটা এমন একটা মেন্টালিটি কোন ছেলেদের মধ্যে, বাচ্চা ছেলের মধ্যে, বা একদিন দেখলো যে আচ্ছা একটু সিগারেটটা খেয়েই দেখি না কেমন লাগে, ঠিক আছে, এই জানার একটা কৌতূহল তৈরি করে। অর্থাৎ মনের মধ্যে না এই নতুন কিছু জানতে গিয়ে অনেক সময় ভুল পথে চলে যাওয়া, ডিস্ট্রাকশন ফিল করা, একটু অত্যন্ত মোবাইল ফোন, একটু অত্যন্ত এই পর্নোগ্রাফিতে আসক্তি হয়ে যাওয়ার ব্যাপারও কিন্তু ক্রিয়েট করে, এবং অত্যন্ত ভাবে মাঝে মাঝে সেক্সুয়াল ব্যাপারটাকে কন্ট্রোল করতে পারে না যদি রাহু লগ্নে কোন শুভ গ্রহের প্রেক্ষা না পায়, এখান থেকেও কিন্তু সমস্যা ক্রিয়েট করে। এবং লগ্নে রাহু থাকলে মানুষের মধ্যে একটু অসৎ চরিত্রের মহিলা বা পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ি, মহিলা হলে পুরুষ বা পুরুষ হলে মহিলা, এই সমস্ত মানুষকে তার ভালো লাগবে প্রথম প্রথম, পরে গিয়ে বুঝতে পারবে যার সালে এই লোকটা তো মানে সে ধরনের লোক নয়, ঠিক আছে, কিন্তু প্রথম প্রথম একটা অন্য মোহমায়া সে জড়িয়ে পড়বে, তার মধ্যে তাকে দেখে ভালো লাগবে, কেননা রাহু তাকে চাইছে যে এর মধ্যে একটা সেক্সুয়াল আলাদা আগুন আছে, এই জন্য সে জড়িয়ে পড়ছে। পরে কিন্তু সে বুঝতে পারবে, সে অনুভব করতে পারবে, তার মধ্যে আলাদা লেভেল একটা ইনটিউশন ক্ষমতা তৈরি হবে। আচ্ছা রাহুর লগ্নে থাকলে মানুষের ভাগ্য খুব ওঠানামা করে, আবার রাহু লগ্নে থাকলে আপনার মধ্যে তন্ত্র মন্ত্র জ্যোতিষ অ্যাস্ট্রোলজি বা আপনি অ্যাজ ইট ইজ ভাবে মানুষকে কিন্তু চিনতেও পারেন, দেখতেও পারেন, বুঝতেও পারেন। কিন্তু রাহু যেহেতু মস্তক আছে, রাহুর ধর নাই, তাই আপনার মধ্যে রাহু প্রচুর ডিজায়ার তৈরি করায়, আপনার জীবনে রাহু কিন্তু প্রচুর চাহিদা তৈরি করায়, আমার এটা চাই ওটা চাই, আমাকে এই করতে হবে ওই করতে হবে, জীবনে নাম প্রেম করতে হবে, কিন্তু আপনি সেই চাহিদার পিছনে ছুটতে 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 কি হবে, আপনি খাচ্ছেন জিনিসটা কিন্তু আপনার সেটা গলা আছে, ধর নাই বলে আপনার সেটা সবকিছু বেরিয়ে যাচ্ছে। তো রাহু গ্রাস করে কিন্তু নিজে তৃপ্ত হতে পারে না, তাই লগ্নে রাহু থাকলে কিন্তু আপনার মনের মধ্যে অনেক কিছু চাহিদা বা ডিজায়ার, জীবনে নাম প্রেম করতে হবে, অর্থ করতে হবে, আমাকে সামাজিক কিছু কাজ করতে হবে, মানুষের সঙ্গে যুক্ত হতে হবে, মানুষের ভালো করতে হবে, এবং মানুষের সঙ্গে কানেক্ট করে আমার একটা আমাকে এক ডাকে চিনবে এমন একটা মেন্টালিটি তৈরি করবে। কিন্তু এই রাহুই আবার আপনাকে কোনো কিছুতেই খুশি না হওয়ার প্রবণতাও কিন্তু তৈরি করে। মানুষের শান্তি পেতে গেলে মানুষকে কি হয়, এক জায়গায় নিভিতে বসে শান্তভাবে অনুভব করতে হয় যে জীবনে আমি এগুলো পেয়েছি, যথেষ্ট পেয়েছি, আমাকে ঈশ্বর অনেক কিছু দিয়েছে, যেগুলো নেই ঠিক আছে পরে হবে, কিন্তু এই যে আমরা নেই পরে হবে এই মেন্টালিটি কিন্তু রাহু কখনো আপনাকে দেবে না। রাহু আপনাকে ছুটিয়ে নিয়ে বেড়াবে, রাহু আপনাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে, রাহু আপনাকে কখনো ছাড়বে না, মনে হবে আরো চাই আরো চাই আরো 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 আরো, মানে আপনি ভোগের নেশায়, কখনো অর্থের নেশায়, ভুল সম্পর্কের নেশায় কিন্তু রাহু আপনাকে প্রভাবিত করতে পারে। সেই জন্য এই রাহুর এই নেগেটিভ জায়গা থেকে বাঁচতে গেলে আপনাকে অ্যাজ ইট ইজ মানুষ দেখতে হবে, চিনতে হবে, শান্ত হয়ে বসতে হবে, এবং এই মনের মধ্যে যে উথাল পাথাল এইখানেই স্পিরিচুয়ালিটির প্রয়োজন পড়ে। এখানে কোনো অ্যাস্ট্রোলজার কেউ কিছু করতে পারবে না, ভুলভাল অনেকে বলে দেবে হ্যাঁ গোমেদ পড়ে নাও, এই করে নাও, সেই করে নাও, কিন্তু মন্ত্রপাঠ কিছুটা কাজ করবে, মন্ত্রপাঠ, পুজো পাঠ, স্পিরিচুয়ালিটি, এবং আপনার রাহু যে ঘরে বসে আছে সেই ঘরের অধিপতিকে স্ট্রং করলে অনেকটা কাজ করাতে পারেন, বা রাহু যে গ্রহ দ্বারা প্রভাবিত হচ্ছে, যে গ্রহের দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হচ্ছে, বা রাহু যে গ্রহ
সঙ্গে বসে আছে সেই গ্রহটাকে স্ট্রং করে রাহুকে কিছুটা কন্ট্রোল করতে পারেন। কিন্তু আপনাকে লগ্নে রাহু থাকলে একটা কথা মনে রাখতে হবে, আপনাকে একটু শান্ত হতে হবে, আপনাকে একটু বুঝতে হবে, এবং আপনাকে এই রাহু লগ্নে যে রাহু রয়েছে সেই রাহুর এনার্জিকে আপনি কাজে লাগাবেন। কিন্তু একটু শান্ত হয়ে বসে অন্তত সারাদিনে 15 মিনিট হোক, আধ ঘন্টা হোক, নিজের সঙ্গে কথা বলতে হবে, সবকিছু থেকে ছেড়ে গিয়ে, একটু ডিট্যাচ হয়ে গিয়ে, মোবাইল ফোন সবকিছু, যে আমি জীবনে কি করছি, আমার জীবনের উদ্দেশ্য কি, আমি কোন পথে চলছি, আমার জীবনে আমি কিভাবে চললে জীবনকে আরো বেটার করতে পারবো, আমি কি বেশি লাভালাভি করছি, আমার জীবনের শান্তির জায়গাটা কোথায় অভাব রয়েছে, আমি যেটুকু পেয়েছি তো ঈশ্বর আমাকে অনেক কিছু দিয়েছে, আচ্ছা যেটুকু নেই সেটুকু আমি পাবো, এইভাবে আপনাকে ফিল করতে হবে। কিন্তু রাহু কি করবে, আপনি যে জায়গাটা পেয়েছেন সেই জায়গাটা আমার মনে হবে না আমি কিছু পেয়েছি, যে জায়গাটা পাননি সেই জায়গা নিয়ে জন্য আমি কাঁদতে থাকবেন, কেন ডিজায়ার তৈরি করছে তো আপনার মনের মধ্যে, আমার না জীবনে এটা হলো না ওটা হলো না সেটা হলো, আরে ভাই যেটা হলো সেটা কি আপনি দেখতে পাচ্ছেন না, আপনি দেখতে পাচ্ছেন না, অর্থাৎ যেটা আপনার একটা কথা আছে হিন্দিতে একটা কবিতা আছে যে যেটা পেয়ে গেল সেটা মাটি হয়ে গেল, আবার যেটা পাচ্ছে না সেটা সোনা, আবার যখন সেটা পেয়ে যাবে মানুষ সেটাও তার কাছে মাটি হয়ে যাবে, অর্থাৎ যে জিনিসটা তার কাছে নেই সেটা তার কাছে দামি, কিন্তু যে জায়গা তার হাতে রয়েছে সেটা কিন্তু সোনা হয়তো, কিন্তু সেটা তার কাছে মাটি বলে মনে হচ্ছে, কিন্তু যেটা পাচ্ছে না সেটাই মনে হচ্ছে ওটাই সোনা, ওটা পেয়ে গেলে আমি হাতে সোনা পেয়ে যাবো, আবার ওটা যখন পেয়ে যাবো ওটাও মাটি হয়ে যাবে। অর্থাৎ এই যে রাহু মানে কি, রাহুর কিন্তু মনের মধ্যে একটা ডিজায়ার তৈরি করছে যে ওটা পেলে তুমি খুশি হবে, আবার ওটা পেলেন ওটা মাটি হয়ে গেল, ভালো লাগছে আরো কিছু চাই, আবার একটা কিছু পেলেন ওটা হয়ে গেল, মিটে গেল, অনেক কষ্ট করে মিটলো, অনেক হয়তো অনেক কষ্ট করে অনেক স্ট্রাগল করে জিনিসটা পেলেন, আবার ওটা গিয়ে মনে হয় দুঃশালা এ আর কি জিনিস। তো এই ধরনের রাহু কিন্তু ইলিউশন তৈরি করে, ভ্রম তৈরি করে, চাহিদার পাহাড়ে আপনাকে বন্যা বইয়ে দেয়, কিন্তু আপনি কোনো কিছুতে শান্তি পেতে পারেন না, সেই জন্য আপনাকে শান্ত হয়ে বসতে হবে, আপনাকে একটু স্পিরিচুয়ালিটি, আত্মজ্ঞান, স্পিরিচুয়ালিটি মানে শুধুমাত্র যে ঈশ্বর ভক্তি তা না, ঈশ্বর আপনাকে অবশ্যই বাঁচাবে, ঈশ্বর ভক্তি ডেফিনেটলি আপনাকে রাখতে হবে, কিন্তু আপনার নিজের আত্মজাগরণ ঘটাতে হবে, নিজস্ব অনুভব শক্তি, নিজের মনকে কন্ট্রোল করতে হবে। আমি পরবর্তীকালে স্বামী বিবেকানন্দের একটা পাঠকে আমার খুব ভালো লেগেছে, আমার ভারত অমর ভারত বইয়ের একটা পাঠ আমি পরবর্তীকালে ভিডিও করার চেষ্টা করব, আশা করব আমি যদি এই চ্যানেলে না করতে পারি অন্য চ্যানেলে করেও তার লিঙ্ক কিন্তু দিয়ে দেবো, আপনারা দেখবেন আশা করি। তো এই জায়গাগুলোকে মানুষের কিভাবে নিজেকে মোটিভেট করানো যায়, নিজের যেটুকু আছে সেটুকু নিয়ে কিভাবে জীবনের সামনের দিকে এগুনো যায় এবং পরিতৃপ্ততা অর্জন করা যায়, সেই জায়গাটা কিন্তু নিজের উপর একটু কন্ট্রোল করতে হবে। যেটুকু পেয়েছেন জীবনে সেটুকু ঈশ্বর আপনাকে অনেক 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 কিছু দিয়েছে, এবং ঈশ্বর আপনাকে জীবনে যেটুকু পাননি সেগুলো আস্তে আস্তে সবই দেবে, কিন্তু শান্তিটা আগে আনুন মনের মধ্যে, আগে আপনার মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশনটা আনুন। রাহু লগ্নে থাকলে কিন্তু অত্যন্ত স্যাটিসফ্যাকশনের অভাব তৈরি করে এবং খুব আনসার্টেন ঝামলার মধ্যে জড়িয়ে দেয়, যে ঝামলায় কোনো জড়ানোর দরকারই নেই, জীবনে হঠাৎ হঠাৎ করে এমন কিছু সমস্যা ক্রিয়েট করে যেগুলো কিন্তু কারোর কাছে আপনার আপনি কাউকে প্রকাশ করতে পারবেন না, বলতে পারবেন না যে আপনার উপর কি লেভেলের ঝড় যাচ্ছে। এটা কিন্তু লগ্নে রাহু আমি খুব এটা ফিল করেছি, অনুভব করেছি সার্বিকভাবে, আমি ওই একটা কথা বলে দিলাম কোনোদিকে ঝেপে সেটা কিন্তু নয়, আমার সার্বিক কথা কিন্তু বাস্তবতা আলোকে কিন্তু আমি কথাগুলো বলি, যে কোনো জিনিস সেটা ডাক্তারি হোক, সেটা কোনো শিক্ষকতা হোক, সেটা কোনো ইঞ্জিনিয়ারিং হোক, সেটা কোনো অ্যাস্ট্রোলজি হোক, যাই হোক না কেন, যখন মানুষের লাইফের সঙ্গে কেউ রিলেট করে দিতে পারবে না সেই জিনিসটা এমনিতেই একটা অন্য কিছু হবে। তাই অ্যাস্ট্রোলজি ওই শুধু ওই গতানুগতিকতা না, অ্যাস্ট্রোলজির সঙ্গে লাইফে একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটাকে আমি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি। তাই আমরা কি পেলাম, যে লগ্নে রাহু আপনাকে বুদ্ধি দেবে, ক্ষমতা দেবে, আপনাকে প্ল্যানিং করার ক্ষমতা দেবে, সঙ্গবদ্ধ করার ক্ষমতা দেবে, আবার রাহুই আপনাকে মনের মধ্যে ভ্রম তৈরি করবে, ইলিউশন তৈরি করবে, ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, আবার আপনাকে রাগিয়ে দেবে, শরীর টুরি খারাপ করাবে, এগুলোও কিন্তু করাবে, এবং আপনার জীবনে অনেক কাজ হতে হতেও আটকে যাবে, এবং আপনার জীবনে এমন লেভেলের কিছু প্রতিবন্ধকতা ফেস করতে বাধ্য করাবে যেটা কিন্তু কারু কাছে আপনি সেটা বোঝাতে পারবেন যে আপনি কিভাবে জ্বলতে হচ্ছে। কিন্তু এই রাহুকে কন্ট্রোল করতে গেলে আপনাকে কিন্তু রাহুর মন্ত্রপাঠ ডেফিনেটলি ভাবে করতে হবে, রাহুর যে মন্ত্রপাঠ, ওম ভ্রাম প্রেম ভ্রম সহ রাহবে নমঃ, ওম ভ্রাম প্রেম ভ্রম সহ রাহবে নমঃ, ওম ভ্রাম প্রেম ভ্রম সহ রাহবে নমঃ, এই মন্ত্রপাঠ করতে পারে। এবং রাহু যদি কোনোভাবে বৃহস্পতির দ্বারা প্রেক্ষা পায়, চন্দ্রের দ্বারা প্রেক্ষা পায়, বা সূর্যের দ্বারা প্রেক্ষা পায়, বা ধরুন শনির কোনো দৃষ্টি পড়ে, যে গ্রহটা আপনার পজিটিভ সে যদি রাহুকে কোনোভাবে প্রভাবিত করে সেই গ্রহটাকে ইমিডিয়েট স্ট্রং করুন, দেখবেন আপনার জীবনের অনেকটা সমস্যা কিন্তু কেটে যাবে।
আপনার জীবনের সার্বিক দিক থেকে কিন্তু অনেকটা উন্নতি কিন্তু হবেই হবে। বুঝতে গেল কি বললাম? নেক্সট চলে আসি সপ্তম ভাবে কেতু থাকলে কিভাবে আপনার উপর ফল প্রদান করে। দেখুন সপ্তম ভাবে কেতু কথা বলতে গেলে অনেকগুলো কথা কিন্তু বলতে হয়। প্রথমেই বলি সপ্তম ভাবে কেতু অবস্থান করলে সপ্তম ভাব মানে হচ্ছে আমাদের বিবাহের ভাব, আমাদের পাবলিক ডিলিংস এর ভাব। তাই কেতু মানে হচ্ছে এক্সপিরিয়েন্স, নিউ এক্সপিরিয়েন্স। কেতু হচ্ছে আপনার জীবনের ডিট্যাচমেন্ট, আইসোলেশন, সেপারেশন। কেতু সপ্তম ভাবে থাকা মানেই যে আপনার জীবনে ডিভোর্স হয়ে যাবে, সেপারেশন হয়ে যাবে, আইসোলেশন হয়ে যাবে, তা ঠিক নয়। তবে কেতু সপ্তম ভাবে অবস্থান করলে আপনার প্রেম, আপনার বিবাহিত লাইফ, আপনার এই সংক্রান্ত ব্যাপারে আপনার এক ভিন্ন ভিন্ন এক্সপিরিয়েন্স গ্যাদার করাতে বাধ্য করবে। এবং আপনার জীবনে ফুল সম্বন্ধে বিবাহ হতে পারে, ফুল সম্বন্ধে প্রেম হতে পারে। আপনি হয়তো কাউকে, এমন কাউকে ভালোবাসলেন, ভাবলেন যে সেই মানুষ হয়তো খুবই ভালো, কিন্তু পরে বুঝলেন যে তার রূপটা অন্য কিছু। অর্থাৎ আপনার এই মিস্টেরিয়াস মানুষ, অর্থাৎ যারা ভুল দেখাচ্ছে, ভুল পথে চালাচ্ছে, এমন মানুষকে আপনার কিছু ভালো লাগতে পারে। কেননা লগ্নে এক রাহু রয়েছে সপ্তমে কেতু থাকার মধ্যে, আপনার সম্পর্ক সংক্রান্ত ব্যাপারে আপনার জীবনে নতুন নতুন এক্সপিরিয়েন্স, নতুন নতুন অভিজ্ঞতা আপনাকে সঞ্চয় করতে বাধ্য করাবে। এবং একটা সময় পর যখন আপনার অভিজ্ঞতা হয়ে যাবে, তখন মনে হবে যে এটুকু এখান থেকে ছেড়ে বেরিয়ে যায়। এই ধরনের একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করবে অ্যাকচুয়ালি আপনার বাচ্চাটে কেতু যদি সপ্তম ভাবে অবস্থান করে। কেতু সপ্তম ভাবে থাকলে আপনার জীবনে নতুন নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করতে কিন্তু বাধ্য করা। জীবনে সম্পর্কের ব্যাপারে হাজারো সমস্যা ক্রিয়েট করতে পারে। আপনার লাইফ পার্টনারের মধ্যে নয়েসে অত্যন্ত কর্মমুখী হবে, অত্যন্ত স্পিরিচুয়ালিটির মধ্যে যুক্ত থাকতে পারে। তবে আপনাদের সম্পর্ক ক্রিয়েট করলেও সম্পর্কের প্রতি আপনার একটা ডিট্যাচমেন্ট ক্রিয়েট করবে, বা সম্পর্কের মধ্যে মাঝে মাঝে সম্পর্ক চলতে চলতে একটু মানে মানসিক দূরত্ব, হয়তো দুদিন কথা বন্ধ হয়ে গেল আবার ঠিক হয়ে গেল, এমন একটা ব্যাপার তৈরি করে। বা হয়তো লাইফ পার্টনার দূরে থাকলো, অর্থাৎ তার সঙ্গে কোনো না কোনোভাবে সাময়িক সময়ের জন্য ডিট্যাচমেন্ট বা দূরে থাকাকে ইন্ডিকেট করে। বা আপনার সম্পর্কের মধ্যে এই যে যৌন প্লেজার, সেটাকে কোনোভাবে ডিস্টার্ব করে দেয়, লাইফ পার্টনারের শরীর টরীর খারাপ করার চেষ্টা করে, লাইফ পার্টনারের গায়ের রং কালো হতে পারে, বা লাইফ পার্টনার একটু আপনার নিচ কাস্ট বা লো কাস্টে বিয়ে হতে পারে, অর্থাৎ আপনার যা কাস্ট তার থেকে লো কাস্টে আপনার বিবাহ হতে পারে। তবে লাইফ পার্টনারের মধ্যে একটা অত্যন্ত স্পিরিচুয়ালিটি বা ধার্মিকতা ব্যাপার থাকবে, সে অত্যন্ত সৎ হবে, কিন্তু সে তার নিজের মতামতকে ঠিকভাবে প্রকাশ করতে পারে না। কি হয়েছে, কিসের সমস্যা হয়েছে, সে আপনাকে ঠিকভাবে প্রকাশ করতে পারবে না, সে বলতে পারবে না, বোঝাতে পারবে না। তার মনের মধ্যে একটা অত্যন্ত টেনশন, চিন্তা, ডিপ্রেশন কাজ করবে। তাই লাইফ পার্টনারকে আপনাকে সময় দিতে হবে, সে কি চাইছে, তার কিসের সমস্যা। কেননা সে কিন্তু মন খুলে কখনো কথা বলতে পারে না। কেননা কেতু আপনার সপ্তম ভাবে থাকলে লাইফ পার্টনারের মধ্যে একটা, যেহেতু কেতুর কোনো মস্তক নেই, কেতুর ধর রয়েছে, তাই কেতু সহজে ডিসিশন নিতে পারে না। তাই লাইফ পার্টনারের মধ্যে একটু কনফিউশন, একটু সেলফ কনফিডেন্সের অভাব থাকা, নিজের কষ্টটা বলতে না পারা, তাই তার জায়গাটাকে আপনাকে একটু বুঝতে হবে। এবং সপ্তমভাবে কেতু থাকলে কিন্তু আপনাকে এতটা এক্সপেকটেশন প্রথমে রাখলে হবে না। প্রথমে লাইফ পার্টনারকে কিন্তু একটু যত্ন করতে হবে, তার জায়গাটা বুঝতে হবে। তার দিক থেকে আপনি বিশাল কিছু ভাববেন না যে সে আপনাকে সবসময় একবার যত্ন করবে, কিন্তু তার উপর যদি আপনি বিশ্বাস রাখতে পারেন, তার সম্পর্কে যদি বন্ডিংটাকে ঠিকভাবে তৈরি করতে পারেন, অর্থাৎ কেতু মানে কি, আপনাকে প্রথমে কিন্তু সেই ব্যাপারে এফোর্ট দিতে হবে, এফোর্ট দিয়ে 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 তারপর সম্পর্কটা আস্তে আস্তে একটা ভালো জায়গায় যাবে। কিন্তু তার শর্ত, মাঝে মাঝে কিন্তু ডিট্যাচমেন্ট ডেফিনেটলি হবে। কিন্তু কেতু সপ্তমে থাকলে কিন্তু আপনাকে সেই ব্যাপার নিয়ে একটু কনসাস থাকতে হবে, লাইফ পার্টনারের সুবিধা অসুবিধা জায়গাগুলোকে বুঝতে হবে। ছেলেদের ক্ষেত্রে সপ্তমভাবে কেতু থাকলে তার লাইফ পার্টনারের গাইনোকাল সমস্যা, হার্টের সমস্যা বা রক্ত সংক্রান্ত অনেক প্রবলেম আসতে পারে। সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই লাইফ পার্টনারের ব্যাপারে যত্নশীল হতে হবে। এবং বিবাহ করার পূর্বে তার সার্বিক ব্যাপারগুলো একটু দেখে নেবেন, বিভিন্ন টেস্ট পেস্ট যা করার এগুলো একটু করে নেবেন। এবং অনেক সময় ভুল সম্বন্ধে বিয়ে হতে পারে এই সঙ্গে, অর্থাৎ আপনি যদি জীবনে কোনো প্রেম টেম থেকে ধাক্কা না খেয়ে থাকেন, প্রথমে যদি দুম করে বিয়ে করে ফেলেন, তাহলে কিন্তু আপনার জীবনে মানে লাইফ পার্টনারের জায়গাটাতে কিছু না কিছু মিস্টেরিয়াস কিছু থাকতে পারে। হয়তো দেখলেন যে বিয়ে করলেন, তারপরে তার অনেক কিছু শরীর টরীর খারাপ হলো। কিন্তু যদি আপনার জীবনে প্রথম দু একটা প্রেম হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু এই নেগেটিভ প্রভাবটা কেতুর অনেকটা কমে যায়, ঠিক আছে? তো কেতুর নেগেটিভ প্রভাবটা আস্তে আস্তে অনেকটা কমে যায়, কারণ প্রথম প্রথম যে কষ্টটা থাকে, পরবর্তীকালে কিন্তু রিলেশন যখন আপনি দুবার বা তিনবার অ্যাটেম্প করার পর যখন যে রিলেশনের মধ্যে গেলেন, সেই রিলেশনশিপের মধ্যে কিন্তু আপনার অনেকটা
মানে সমস্যাটা সলভ হয়ে যায়। তবে মনে রাখতে হবে, লগ্নের রাহু সপ্তমে কেতু থাকলে আপনাকে খুব অল্প বয়সে বিয়ে করলে অনেক সময় লাইফ পার্টনারের শরীর টরীর অসুস্থ হয়ে যাওয়া, লাইফ পার্টনারের সঙ্গে একটা মাঝে মাঝে কিন্তু একটা বিচ্ছিন্ন থাকার মতো ব্যাপার তৈরি করে। লাইফ পার্টনার কিন্তু একটা চাপার রাগ তৈরি করে, সে অত্যন্ত রেগে যায় কিন্তু অত প্রকাশ করতে পারে না, এই রাগটা চাপা হওয়ার জন্য তার মধ্যে মাঝে মাঝে শরীর টরীর খারাপ, মানসিক অশান্তি, মানসিক টেনশন, চিন্তা, এই ব্যাপারগুলো পড়তে পারে। তাই আপনার সপ্তম ভাবে কেতু আছে মানে আপনার লাইফ পার্টনারের ব্যাপারটাকে একটু বুঝতে হবে, তাকে তার প্রতি একটু যত্নশীল হতে হবে, তার কিসের কষ্ট হচ্ছে সেই জায়গাটা আমাকে একটু দেখতে হবে। এবং সেই সঙ্গে আপনার যে পাবলিক যে ইমেজ, অর্থাৎ আপনাকে মানুষ যেভাবে দেখছে সেটা হচ্ছে আপনার সপ্তম ভাব। তাই সপ্তম ভাবে কেতু থাকলে অনেক মানুষ আপনাকে ভুল বোঝে, আপনার অনেক মানুষের কাছে একটা ভুল বার্তা যায়। লগ্নে রাহু থাকার জন্য আপনি অত্যন্ত রাহু থাকার জন্য অত্যন্ত রাগী হয়েছেন, সপ্তমে কেতু থাকার জন্য মানুষের কাছে একটা ভুল বার্তা যায়, অনেক গোপন শত্রুতা ক্রিয়েট করে জীবনে, অনেক অনেক মানুষ আপনার জীবনে এমনভাবে বদনাম করার চেষ্টা করে, সেই মানুষই হয়তো আপনার খুব মিত্র হয়ে রয়েছে কিন্তু সেই মানুষই আপনার অগোচরে আপনার বদনাম বা আপনাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে সপ্তম ভাবে কেতু থাকলে। সপ্তম ভাবে কেতু থাকলে আপনাকে কোনো রকম পার্টনারশিপ বিজনেসের ব্যাপারে সাবধান হতে হবে, কোনো রকম পার্টনারশিপ বিজনেসে না যাওয়াই ভালো। সপ্তম ভাবে কেতু আপনাকে হঠাৎ হঠাৎ করে কোনো মানুষের থেকে শত্রুতা, হয়তো কোনো মানুষ হঠাৎ করে চেঞ্জ হয়ে গিয়ে আপনাকে কিন্তু বাঁচ দিতে পারে, এই ব্যাপারে সাবধান হতে হবে। তবে সপ্তম ভাবে কেতু কিন্তু লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, বিশেষ করে মানসিক স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু দেখতে হবে, তার কি কষ্ট হচ্ছে সে কিন্তু মতামত প্রকাশ করতে পারে না, সেই জন্য কিন্তু তার প্রতি আপনাকে যত্নশীল হতে হবে। যদি তার ব্যাপারটা একটু বুঝতে পারেন না, আস্তে আস্তে দেখবেন এই সপ্তম ভাবে কেতু আপনাকে কিন্তু অনেকটা পজিটিভ ফল দেবে। তবে সপ্তম ভাবে কেতু কিন্তু অনেক সময় এই সেক্সুয়াল প্লেজারের জায়গাটাকে মাঝে মাঝে ডিস্টার্ব করে দেওয়ার চেষ্টা করে, বিশেষ করে লাইফ পার্টনারের কিছু শরীর টরীর খারাপ করে দেওয়া বা আপনার ভুল মানুষকে দেখে মনে হতে পারে এই হয়তো মানুষটা খুব ভালো, হয়তো আপনার একটা সম্পর্ক ভালো জায়গায় রয়েছে তার সত্ত্বেও আপনার অন্য মানুষকে দেখে একটু মনে লাড্ডু ফুটতে পারে, সেই ব্যাপারে একটু সাবধান হতে হবে। কারণ লগ্নে রাহু আপনার ইলিউশন তৈরি করছে আর সপ্তমে কেতু ভুল মানুষকে আপনার দিকে ভালো লাগা এবং সেক্সুয়াল মেন্টালিটিকে কিছুটা ক্রিয়েট করে দেওয়া, সেই জন্য কিন্তু অনেকের ক্ষেত্রে ভুল ভাল সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়া, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করে সপ্তমভাবে কেতু। অ্যাকচুয়ালি সপ্তমভাবে কেতু কি করে, সম্পর্কের জায়গাটা যদি আপনি নিজের লাইফ পার্টনারকে সময় না দেন, না বোঝেন, তার জায়গাটা থেকে যদি না প্রথমে না বুঝতে পারেন, তাহলে কিন্তু সম্পর্কটাকে সেভাবে বিল্ড আপ করতে দেয় না। বিশেষ করে ফিজিক্যাল বা ইমোশনাল সাইকোলজিক্যাল যে সম্পর্ক, সম্পর্ক তো শুধুমাত্র যে ফিজিক্যাল হয়ে দাঁড়িয়ে থাকবে তা তো নয়, তাই না? তো সম্পর্কটা সার্বিকভাবে একটা তৈরি হয়, তাহলে বন্ডিং তো সার্বিক দিক থেকে আসে। তো সেই জায়গাটাকে যদি আপনি কেতু থাকলে অনেক সময় সম্পর্কটাকে বন্ডিং তৈরি করতে দেয় না, তাই বন্ডিংটা ফার্স্ট নিজেকে তৈরি করতে হবে, নিজেকে এফোর্ট দিতে হবে সম্পর্কের জায়গাতে। এবং আপনার অনেক অনেক মানুষের থেকে এমন লেভেলের শত্রুতা ক্রিয়েট করে জাস্ট আপনি অবাক হয়ে যান। তবে মোটামুটিভাবে 28-30 বছর বয়সের পর থেকে আপনার জীবনে এই কেতু সংক্রান্ত সমস্যাটা অনেকটা কেটে যাবে, রাহু কেতু সংক্রান্ত সমস্যা। তবে একটু বেশি বয়সে বিয়ে করা উচিত, আপনার 28-30 বছর বয়সের পর থেকে বিয়ে করলে রাহু কেতু সংক্রান্ত সমস্যাটা আপনার জীবনে অনেকটা কমে যাবে, অনেকটা স্থিমিত হয়ে যাবে বলে আমি মনে করি। তবে অন্যদিক থেকে আপনার লাইফ পার্টনারের মধ্যে অত্যন্ত স্পিরিচুয়ালিটি, তার মধ্যে একটা আত্মজ্ঞান। তবে যদি কোনো লাইফ পার্টনারের মধ্যে কোনো এক্সপিরিয়েন্স হয়ে থাকে, অর্থাৎ যেই লাইফ পার্টনারকে আপনি বিয়ে করলেন সেই লাইফ পার্টনার যদি জীবনে ধরুন এমন কোনো প্রেমে ধোকা খেয়েছে, এমন কোনো মানুষের থেকে সে জীবনে কষ্ট পেয়েছে, অর্থাৎ এক্সপিরিয়েন্স কোনো যদি মানুষ হয়, তাহলে কিন্তু আপনার সপ্তমভাবে কেতু আপনার ক্ষেত্রে সেই লাইফ পার্টনার আপনার জীবনকে কিন্তু পরিবর্তন করে দেবে, আপনার জীবনে কিন্তু অনেক উন্নতি করার চেষ্টা করবে, কারণ তার জীবনে একটা এক্সপিরিয়েন্স রয়েছে। তাই যেই লাইফ পার্টনার, এমনও অনেক দেখেছি যে সপ্তমভাবে যাদের কেতু রয়েছে তাদের হয়তো এমন কোনো বয়স্ক মহিলা বা কোনো একবার হয়তো তার জীবনে কোনো সম্পর্ক ছিল, খুবই মানে ডিপ লেভেলের সম্পর্ক ছিল তার লাইফ পার্টনারে, কিন্তু সেখান থেকে সে চূড়ান্ত লেভেলের একটা ধাক্কা খেয়েছে, সেখান থেকে তার এক্সপিরিয়েন্স হয়েছে, সেই ধরনের মানুষের সঙ্গে আপনার জীবনে সম্পর্ক হলেও কিন্তু অনেকটা সমস্যা কেটে যায়। এমনকি সেটা যদি আপনারও জীবনে কোনো এক্সপিরিয়েন্স হয়ে থাকে সেই, তাহলে কিন্তু আপনার ওই কেতুর নেগেটিভ প্রভাবটা ওখান থেকে অনেকটা চলে যায়। তবে কেতু সপ্তমে থাকলে আপনার জীবনে কিন্তু লাইফ পার্টনারের সুবিধা অসুবিধা জায়গাটার ব্যাপারে আপনাকে একটু কনসাস থাকতে হবে, তার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কনসাস থাকতে হবে, পাবলিক ডিলিংস এর ব্যাপারে দুমদাম কাউকে কিছু বলে দেবেন না, নিজের গোপন কথা কাউকে বলবেন না, কোনো কাজ না হওয়া পর্যন্ত কোনো মানুষকে তা আপনার কথা বলতে যাবেন না। অন্যদিক থেকে আপনার মানুষের কাছে একটা ভুল বার্তা চলে যেতে পারে, আপনি হয়তো যেটা বলতে চাইছেন লোক ভুল বুঝলো, আপনার নামে ভুল ভাল অপপ্রচার তৈরি করে দিল, পাবলিক ডিলিংসে আপনার খুব সমস্যা ক্রিয়েট করতে পারে। ব্যবসা করতে গেলে ধীরে ধীরে আস্তে আস্তে টাকা ইনভেস্ট করবেন, দুম করে অনেক টাকা ইনভেস্ট করে দেবেন না, সপ্তমভাবে কিন্তু কিন্তু আপনার জীবনে অনেক সময় হঠাৎ করে কিছু জিনিস ঘটিয়ে দেওয়ার সম্ভাবনা ক্রিয়েট করে। অন্যদিক থেকে আপনার সার্বিকভাবে সপ্তমভাবে কেতু অবস্থান করলে
আপনাকে জীবনে লাইফ পার্টনারের ব্যাপারে যেমন বুঝতে হবে, আপনাকে কিন্তু পাবলিক ডিলিংসের জায়গাটা কিন্তু খুব শান্তভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করতে হবে। তবে কেতুর এই সার্বিক ব্যাপারটাকে বুঝতে হলে কেতু যেভাবে বসে রয়েছে সেই ভাবের অধিপতিকে যদি স্ট্রং করে দিতে পারেন, বা কেতু যে গ্রহের সঙ্গে অবস্থান করছে বা যে গ্রহ দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হচ্ছে সেই গ্রহ যদি আপনার লগ্নের এক্সপেক্টে শুভ গ্রহ হয়, সেই গ্রহের যদি আপনি সার্বিকভাবে তার যদি প্রতিকার করে দেন, তাহলে কিন্তু সেই কেতু থেকে আপনি সার্বিকভাবে একটা পজিটিভ ফল পাবেন। তবে কেতুর দেখতে হবে যে আপনার লগ্নে রাহুর জন্য আপনার ইলিউশন, ভ্রম, সেক্সুয়াল মেন্টালিটি, শরীর টরীর খারাপ হওয়ার এই সংক্রান্ত সমস্যা আসছে, না কেতুর জন্য আপনার রিলেশনশিপ বা পাবলিক ডিলিংসের সমস্যা আসছে। যদি এই পাবলিক ডিলিং সংক্রান্ত কেতু সংক্রান্ত সমস্যা আপনার সপ্তমভাবে কেতু থাকার জন্য হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি অবশ্যই কেতুর মন্ত্র পাঠ করবেন। কেতুর যে মন্ত্রটা ওং স্রাম স্ত্রীম স্ত্রম সহ কেতবে নমঃ, ওং স্রাম স্ত্রীম স্ত্রম সহ কেতবে নমঃ, ওং স্রাম স্ত্রীম স্ত্রম সহ কেতবে নমঃ। কেতুর মন্ত্র পাঠ করলে কিন্তু আপনার জীবনে অনেক দিক থেকে উন্নতি হবে, আপনার জীবনে অনেক অনেক দিক থেকে প্রোগ্রেস কিন্তু হবে। তবে কেতু বা রাহু লগ্ন সপ্তমে এক্সিসে থাকলে আপনার জীবনে হঠাৎ করে অনেক উন্নতি হয়, হঠাৎ করে জীবনে প্রাপ্তি হয়, আবার জীবনে হঠাৎ করে কোনো সমস্যাও আসে, এই আনসার্টেনিটি ব্যাপারটা কিন্তু আপনার জীবনে থাকবে। তাই আপনার বার্থডে লগ্ন সপ্তমে রাহু কিন্তু থাকলে আপনার মধ্যে জীবনে যেমন জীবনকে পরিবর্তন করার এক বিশেষ ক্ষমতা কিন্তু থাকবে, সেই পরিবর্তন বিশাল শুভ হতে পারে, আবার সেই পরিবর্তন আবার বিশাল নেগেটিভও হতে পারে। সেই জন্য আপনার এই বার্থডে লগ্ন সপ্তমে রাহু কিন্তু থাকলে বি কেয়ারফুল, আপনাকে কিন্তু এই জায়গাগুলোকে সঠিকভাবে প্রতিকার করতে হবে। আর বেঙ্গলে অনেক অনেক অ্যাস্ট্রোলজার তো এই তন্ত্র করে দেবো, এই কবজ দিয়ে দেবো তাহলে সব ঠিক হয়ে যাবে, বা গোমেদ দিয়ে দিল, ক্যাটসাই দিয়ে দিল, হাজারো সমস্যা ক্রিয়েট করতে পারে। রাহু কেতুকে তারা বুঝতেই পারে না, রাহু কেতুর মধ্যে কিন্তু প্রচুর ক্ষমতা রয়েছে। আমি নিজে ফিল করতে পারি যে রাহু কেতুর মধ্যে কি ক্ষমতা রয়েছে। আমি নিজে থেকেও কিন্তু রাহুর দ্বারা অনেক ক্ষেত্রে প্রভাবিত হই। আমি জানি যে রাহু কত সহজে অনেক জ্ঞানকে, আজকে যে এআই এসছে, আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই রয়েছে, চ্যাট জিপিটি এসছে, আজকে যে আপনার আইটি প্রফেশনে এত উন্নতি হয়েছে সেটা কার প্রভাবে হয়েছে? আজকে যে নতুন নতুন এই যে ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে ডিজিটাল যে মিডিয়াগুলো এসছে, মানুষের প্রত্যেকের হাতের ক্ষমতা রয়েছে। আজকে মানুষ চাইলেই কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে, তার যদি ট্যালেন্ট নিজের থেকে থাকে, সেটা কোনো ইউটিউব হোক, সেটা কোনো যে কোনো সোশ্যাল মিডিয়া, সেটা কোনো ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, যে কোনো জায়গায় সে নিজের ভিডিও বানিয়ে সে কিন্তু নিজের ট্যালেন্টকে দেখাতে পারে, মানুষের সঙ্গে কমিউনিকেট করতে পারে। আজকে এই প্রান্ত থেকে মানুষ ও প্রান্তে কমিউনিকেট করছে, তাহলে রাহুর ক্ষমতা, রাহুর প্রচুর ক্ষমতা রয়েছে রাহুকে। সুতরাং এই ক্ষমতাকে আমরা কখনো অস্বীকার করতে পারি না, আবার নেগেটিভ জায়গাটাকেও কিন্তু কখনো অস্বীকার করতে পারি না। সমস্ত পজিটিভিটির মধ্যে কিছু না কিছু ঠিক নেগেটিভিটি লুকিয়ে থাকে, আবার সার্বিক পজিটিভিটির মধ্যে খুব ভালোত্বের মধ্যেও কিছু না কিছু নেগেটিভিটির ব্যাপারটা লুকিয়ে থাকে। তাই আপনাকে ভালোর জায়গাটাকে টেনে নিতে হবে, পজিটিভিটির মধ্যে সার্বিক ভালোটা নিতে হবে, খারাপটাকে ত্যাগ করতে হবে, আবার খারাপের মধ্যে যে অংশটা ভালো রয়েছে সেই জায়গাটাকে আপনাকে গ্রহণ করতে হবে, তবেই তো আপনার জীবনে শুভত্ব ব্যাপার ঘটবে। আমি যদি শুধু বলি রাহু মানেই খুব খারাপ বা রাহু মানেই খুব ভালো, তা কিন্তু বললে হবে না। এইভাবে বুঝতে হবে, জীবন কখনো একদিকে বলে গেলে হবে না, পুরো জায়গাকে দেখতে হবে কেন ঘটছে। কোনো মানুষকে আমি দুম করে খারাপ বলে দিতে পারি না, সেই সিচুয়েশনে যদি আপনিও যেতেন আপনিও হয়তো খারাপই হতেন। একটা মানুষের জীবনে কি লেভেলের ঘটনা ঘটতে পারে, তার বার্থচার্ট কি হতে পারে, আমরা মানুষকে কিভাবে দোষ দিতে পারি, কেন মানুষকে আমরা দোষ দেব? আমি যদি ওই জীবনে ওই সিচুয়েশন দিয়ে সেম সিচুয়েশন দিয়ে পাস করতাম, আমি হয়তো ওর থেকেও খারাপ হতে পারতাম। কিভাবে বলতে পারি সেই মানুষটা খারাপ? আমি যে সার্বিক ভালো আমি কি বলতে পারি নিজেকে? শুক্রিয়া দিলাম যে খুব ভালো আমি যতই বলি না কেন, সেটাকে আমি আমার কথা শুনে আমাকে কি সার্বিকভাবে আপনি বিচার করতে পারবেন যে আমি খুব ভালো, আমি তো ভালো নাও হতে পারি? ঠিক এইভাবে এইভাবে আমাকে সার্বিকভাবে অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারগুলোকে দেখতে হবে, সার্বিকভাবে কিন্তু অ্যানালাইজ করতে হবে। আজকে এখানেই থামছি, আবারও দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ, আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জন্য অনুষ্ঠানে শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।